দেখলাম নায়ক অসুস্থ হয়ে গেছে শুটের মাঝখানে, তখন আমি চিন্তা করলাম ছবির নাম দেই, আমি আছি আমি সব। এই নেন বস। কি রে, আমি তো স্ক্রিপ্ট লিখছিলাম কালা কলম দিয়া, হলুদ হয়ে গেল কেমনে? বস, টয়লেটে তো টিস্যু ছিল না, তাই আমি এটা দেখলাম চালি। পরের লাইন কি জানি লেহুম? স্যার আমি কি জানি, আমি হলাম ক্যামেরাম্যান। রাগ শিখিয়ে লেগে তোর হালার পুত। এই যে শুরু, এই যে শেষ। আসতে পারি? ও আচ্ছা, প্রোডিউসার স্যার আপনি আমার কল দিছিলেন, আসেন আসেন আসেন, ভিতরে আসেন। এই শুনো, ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি আর ক্রিম এলা বিস্কুট নিয়ে আসো। তার ডিরেক্টর সাহেব, স্ক্রিপ্ট কত দূর লিখছেন? আর স্ক্রিপ্ট শুরু করে শেষও করে লিখছি, চেক দেন আপনি। এই যে শুরু, এইটা ফাঁকা, এটা ফাঁকা আর এই যে শেষ, কি ব্যাপার ডিরেক্টর সাহেব, মাঝখানে ফাঁকা কে? আরে আমি তো কইলামই যে শুরু করে শেষও করে লিখছি, মাঝখানে মন চাইলে লেখ লেলে হুম নালে ডাইরেক্ট মেরে দিমু। ভাই বিস্কুট নেন একটা, আপনার জন্যই আনছি ভাই। নেন ভাই বিস্কুট, নেন একটা বিস্কুট নেন, এই যে আপনি লেগে আনছি, দেখেন ক্রিম আছে। না থাক লাগবো না, আমরা আবার অতিথিদের ভালো আপ্যায়ন করি বুঝছেন, এই দেখেন আপনার বিস্কুট দিলাম, আপনি তো খাইলেন না। না এগুলো খাই না। তা ভাই আমরা স্ক্রিপ্টের ব্যাপারে আসি, তাড়াতাড়ি হিরো গুলো নিয়ে আসো। আচ্ছা দেখ, প্রথম জনের ডাকো। স্যার ওর মনে হয় ডিরেক্টর পছন্দ হয় নাই। তৃতীয় জন ডাকো। মারাত্মক ফালতু অ্যাক্টিং করছে স্যার। স্যার ওরে রেখে দেন স্যার, স্যার রেখে দেন। তোমার নায়কের চেহারা শুরু করতে খারাপ কে, আবার গান্ধা চল চল ভিতরে আইছে। আচ্ছা তাহলে অ্যাক্টিং শুরু করো। অ্যাক্টিং এর মায়রে বাপ। আচ্ছা যাই হোক, তোমার একটা জিনিস অ্যাক্টিং করে বুঝাই দেব। মনে করো রোজিনার মা তার তিন নাম্বার বাপরে নিয়ে পালায় গেল, এখন তুমি রোজিনার পাশে আছো, রোজিনারে তোমার সান্ত্বনা দিতে হইব, তাই তুমি কিভাবে সান্ত্বনা দিবা অ্যাক্টিং করে বুঝাও। এত বোঝানোর কিছু নাই, আমি খালি রোজিনারে একটা কথা বুঝামু, যে রোজিনা তোমার মা মায়ের বাপ। ওরে ওরে পুরা শুনে ভিতরে ঢুকাইছে কেন? ওর ছাউ তাই কেন? ও আমার লগে কিভাবে কথা কয়? এই এই মাতুতে ভাই কো, ওকে অ্যাক্টিং এর এও বুঝে না, আবার ও তু 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 তুত লাগে, এটা কোন ধরনের স্বভাব? আরে গ্যারাজের মধ্যে দিতে স্যার আস্তে কথা কোন, এটা কিন্তু আপনারই পোলা। কি বলে আমার পোলা, আমার রক্ত। আরে অ্যাক্টিং লেভেল রে ভাই, এর লেগেই তো কই এত অ্যাক্টিং পারে কেমনে? অ্যাক্টিং লেভেলটা দেখছেন ওর, তু 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 তোর ধর মায়ের বাপ। বুঝতাছেন কিছু আপনি, বুঝছেন ব্যাপারটা? বাবা রে বাবা রিঅ্যাকশন, বাবা তুমি সিলেক্টেড সিলেক্টেড সিলেক্টেড। স্যার এই রকম নায়ক যদি আরো দুই তিনটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকে তাইলে ফিল্ম ইন্ডাস্ট্রির পুরো আড্ডা দিব। আচ্ছা এটা আমার কয় নাম্বার বইয়ের বলা? স্যার ফোন দিতে হইব। আচ্ছা তুই ফোন দিয়ে যান, আমি লোকেশনে যাইতেছি, আর কন্টিনিউ কয় ফোন দে। আমি বাংলা বুঝিও না, বাংলা বলতেও পারি না।
তারপর আমার নাম বলতেছি, আমার নাম হলো ক্যাটরিনা কাইফ, আর আমার টিকটক অ্যাকাউন্টের নাম হচ্ছে ক্যাটরিনা কাইফ 0093। তাড়াতাড়ি ধরাবি রে, থাক পরে। হ্যালো, ওই মা দেখো আমি কিন্তু শুটে আছি, ওরে কিন্তু এনি টাইম ভরে দেবো, হালা এমনি মিছা কত করে শুটের দাম বাড়াই যাচ্ছে, বাজেট বাড়াই যাচ্ছে। হালা ফোন রাখ, ডিস্টার্ব করো। ও আমরা জানি কোথায় ছিলাম, আমি তো বাংলা বলতেও পারি না, বাংলা বুঝতেও পারি না। আচ্ছা দেখ, শুটের মাঝখানে বাংলা বুঝলে দেবো। চালু করো, হিরো হিরোইনের সেটআপ দাও আর ক্যামেরা শুরু করে অ্যাকশন করো, অ্যাকশন অ্যাকশন। তাহলে আমরা শুটিং শুরু করি নাকি? উফ, বুঝলাম না, বাংলা বুঝিও না, বাংলা বলতেও পারি না। আচ্ছা থাক, স্ক্রিপ্টের মায়রে বাপ, আমি একাই একটা স্ক্রিপ্ট। প্রথম সিনটা হলো, প্রথমে নায়ক তোমারে ডায়লগ দিব যে তুমি আমার কাছে ফ্রি ফায়ারের হিপ হপ বান্ডেলের মতো, তোমাকে আমি হাজার চাইলেও পাবো না। সেই শুনে তুমি ডায়লগে রিপিট দিবা, উফ তোমার কথা এতই ধার যে আমার আঙ্গুল কেটে গেল। উফ, আমি বাংলা বুঝিও না, আমি বাংলা বলতেও পারি না। ক্যামেরা রোলিং, রোল ক্যামেরা, রোল ক্যামেরা, অ্যাকশন। তুমি আমার কাছে ফ্রি ফায়ারের তুমি আমার কাছে চা বাগানের মতো, এই চা বাগান কি রে, ফ্রি ফ্রি ফায়ারের মতো, এই আনছে কেটা। স্যার আপনি রে তো পোলা, ভালো কিং করে কর, আবার কর, অ্যাকশন। তুমি আমার কাছে পাবজির ব্যাকআপ, পাবজির কাট। তুমি আমার কাছে ফ্রি ফায়ারের, তোর মাই রে বাপ, ভাই তুই আমার বাপ লাগো, আমি তোর বাপ না, তুই আমার বাপ লাগো, এই ডায়লগে খালি তুই ঠিক মতো কর। তুমি আমার কাছে ফ্রি ফায়ারের হিপ হপ বান্ডেলের মতো, আমি তোমাকে হাজার চাইলেও পাবো না, পারবি এবার? হ্যাঁ পাবো, শাবাস। ক্যামেরা রেডি আছে, 256 নম্বর শুট, অ্যাকশন। তুমি আমার কাছে ফ্রি ফায়ারের হিপ হপ বান্ডেলের মতো, এটা আমার বলা কিন্তু ভালো অভিনয় করে, রক্তটা আমার, জানি আমি হাজার বার চাইলেও পাবো না। আমি বাংলা বুঝিও না, আমি বাংলা বলতেও পারি না। তুমি আমার কাছে ফ্রি ফায়ারের হিপ হপ বান্ডেলের মতো, যারে আমি হাজার বার চাইলেও পাবো না। উফ, তোমার কথা এতই ধার, তোমার কথা শুনে আমার হাতটাই কেটে গেল। ও দাঁড়া, আমি পাঁচ মিনিট একটু মুইতে আসি, হালার ব্যাটা আমি পড়তা পাশে। আচ্ছা যাক, ডিরেক্টর আসতে আসতে ততক্ষণে নায়িকা কেমনে কিডন্যাপ ওই সিনটা আমরা বানাই ফেলি, এখন নায়িকা কিডন্যাপ হবে আর হিরো নায়িকারে বাঁচাইব। আচ্ছা ওকে ওকে, স্টার্ট করেন, 3 2 1 অ্যাকশন। এই তোর বেশি কিডন্যাপ করে লইছিস, ছাড় আমাকে শয়তান, ছাড় বাঁচাও, আমি বাংলা বুঝিও না, বাংলা বলতেও পারি না, বাঁচাও। আমার কটরিনা কয়েফের গায়ে হাত দিছস মানে, কেডা কিডন্যাপ করবো কটরিনা কয়েফে? এটা তো শর্ট ছিল, কি করে আব্বা এই জায়গায়, আমি এই জায়গায়, এই যে জায়গায় আইতাছি, আইতাছি। এই মেয়ে এটা কি করলেন আমরা? হ্যাঁ আচ্ছা, নেক্সট অ্যাকশন শুট, লোকেশন চেঞ্জ করি, অ্যাকশন শুট হবে, অ্যাকশন শুট। ক্যামেরা রোলিং, 3 2 অ্যাকশন। তোরা এখনই অ্যাটাক কর, তুমি আর আমি মিলে একদিন রাতে বসে বসে আকাশে সূর্য দেখো। নির্গা তুমি গাঁজা খাইছো, সমস্যা নাই, আমি মাঝে মাঝে খাই। হ্যাঁ তুমি বুঝতে পারছো, ডিরেক্টর সাথে এখনই কইছো গো অ্যাটাক করতে লো। আ আপা আমার ভাইরে লাগা, আপা
বাবা চান আব্বা আমার মাথা যে আপনি করে এই সিরিয়াস না তো এই কাট 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 আমি মনে মরে গেছি সিরিয়াস না তো রে ভাই সবাই মিলে একটু ব্রেক টাইমে বিস্কুট খাই এই মা জীবন আমাকে বিস্কুট খাইতে দেবো না এই হেলায় নিচের যাবো খাই মাংসের যাবো খাই দেখ আমি বাংলা বুঝিও না বাংলা বলতে পারি না তুমি মেকআপ করো অ্যাকশন ভাবছিলাম তোমার আর আমার সম্পর্কটা অনেক দূর যাইবে কিন্তু এটা আর সম্ভব হইল না কেন কারণ কালকে আমার 1850 ডায়মন্ড শেষ তাই তোমার আর দিতে পারলাম না এডিট পাসের সবচেয়ে ভালো ডেট তোমার আর আমার সম্পর্ক এইখানেই শেষ আমি বাংলা বুঝিও না বাংলা বলতেও পারি না তাইলে এখন আমি চলে যাই কি করে কাট নাইস শট নাইস শট নাইস শট নাইস শট অনেকক্ষণ ধরে মনে হয় লোক আমার অপেক্ষা করতে থাকে তুই আগে আগে যাই সামাল দে আচ্ছা বস যাইতাছি অনেক সুন্দর ক্লিয়ার করছিস তো একজন মানুষ নয় এই না কামের ছেলে দৌড়ো মিয়া কি ক্লিয়ার করো এই জায়গায় তো কোনো মানুষ আসে নাই যাও দুইটা কুত্তা ছিল আপনার এখানে হুনছে গেছে গা কি করে তা নাই কে কোনে আমি জানি নাকি আপনার নাকি আপনি জানেন উফ বুঝলাম না বাংলা বুঝিও না বাংলা বলতেও পারি না আজকে না এখানে প্রেস মিট কোথায় সাংবাদিক কোথায় সাংবাদিক সালাউদ্দিন ফ্রম ব্যাড ব্রাদার্স চ্যানেল তো সব আপনি তো মনে হয় অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করতেছেন তাই না তাহলে ইন্টারভিউটা শুরু করেন তা আপনার ছবির নাম কি পরে যখন দেখলাম নায়ক অসুস্থ হয়ে গেছে ভিডিওর মাঝখানে কখন আমি চিন্তা করলাম ছবির নাম দেই আমি আছি আমি সব তাই এটা আপনার কয় নাম্বার ছবি এইটা হলো আমার 151 নাম্বার ছবি না প্রথম ছবি তাহলে ছবির নায়িকার নাম কি এই ছবির নায়িকা হলো মিসেস কটরিনা কোয়েফ আপনারা তো সবাই চিনেনই নাম তো শুনছেনই মনে হয় না নাম শুনি নাই এই মাত্রতে কয় কি টিকটকে আমার 17টা ফলোয়ার এই যে দেখ আরেকটা বাড়ছে 18টা হইছে হালাই কয় কি আমারে চিনে না নাকি উফ সরি সরি আমি বাংলা বুঝিও না বাংলা বলতে পারি না এই হালাই বন্ধ আচ্ছা আপনি কি নেক্সট আর ভালো ভালো ছবি দিতে পারবেন হ্যাঁ বস আপনার কল লাগুন আমি কইতেছি বস তখন এই ছবি এত ফালতু দিছে এরপর ছবি আরো বেশি ফালতু দিব বস যদি থাকে তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একবার মায়ের বাপ করে ছেড়ে দেবো বস আমি তো শুট নিছি ঠিকই কিন্তু ক্যামেরার মুখ কা ঘুরতে ভুলে গেছি আমি বুঝছি তোর যেন বিস্কুট খেতে দিলি তুই ওষুধ নিছস না বস এরপরের ছবির ক্যামেরা আমি নিজেই করুম কত কিছু বদলে গেল এই 100 বছরে চুল সহ অনেক কিছু পাইকা গেল কিন্তু বস আপনার তো 100 বছর বয়স হয় না এখনো আরে পাগলা এটা কথার কথা কইতেছিলাম আমি আজকে আমাদের এই চ্যানেলের শেষ কাউন্টিং আজকে যদি আমরা টপ 100 এর ভিতরে না থাকতে পারি তাহলে কালকে থেকে আমি থাকব ওভার ব্রিজের নিচে আর তোমরা থাকবে আমার পার্টনার আজকে দিনের ভিতরে যেইভাবে হোক আমগো চ্যানেলের টিআরপি 100 এর ভিতরে আনতে হইব আর আজকে আমাদের খবরটা হইব প্রতিবেদনমূলক তাই আমি কালকে সারা রাত জেগে স্ক্রিপ্ট লিখছি স্ক্রিপ্টটা টয়লেটের ভিতরে আছে ওই স্ক্রিপ্টটা নিয়ে তো আচ্ছা এই নেন বস কিরে আমি তো স্ক্রিপ্ট লিখছিলাম কালা কলম দিয়া হলুদ হয়ে গেল কেমনে বস
টয়লেটে তো টিস্যু ছিল না, তাই আমি এটা দেখলাম চালে নিউ স্টুডিও রেডি রেডি ওকে ওকে খবরের জন্য তাহলে আমরা গেলাম বস, আমরা নয়টার খবরের জন্য গেলাম ওকে স্যার। তো সুতিবিন্দু খবর আছে চ্যানেলে সকাল নয়টার খবর আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা এক ঝলক ঘুরে আসব। অবশ্যই খেলা হালার পু, আমরা সকাল নয়টার খবর একদম লাইভে আছি, আবার শুরু করি। তো দর্শক বিন্দু আপনারা দেখুন খবর আছে চ্যানেলে সকাল কি করবো রে, ও যদি আরেকবার হয় না তাহলে দেখিস এইবার ওর একেবারে খালি গোল করে দিন, আবার দেখ। হ্যাঁ তো দর্শক বিন্দু আমাদের এই খবর আছে চ্যানেলে সকাল নয়টা তো জানি রে খালি গোল। হ্যাঁ বেটা আমারে মারছ কে তোরা? ও ও বস আপনি সমস্যা নাই বসছি তো, ইচ্ছা করে মারছ কাজে লাগিয়ে দিই মনি। তো থাক পরের খবরে যা। তো দর্শক এখন আমরা অবশ্যই চলে যাব আবহাওয়ার খবর জানতে। আর আপনারা জানেন যে আমাদের খবর আছে জেলেনের আবহাওয়ার খবর অনেক পপুলার আর মানুষের জন্য অনেক কার্যকারী, তাই এই বিষয়ে আমরা জানতে চলে যাব মিস্টার বাসের মিয়ার কাছে। হ্যালো বাসের, হ্যালো বাসের, বাসের আপনি কথা বলুন। কি রে সানি লিওনের গান বাজে কোন থেকে? ভালো একটা চ্যানেল লগে কাজ করি, আমার জীবনটাই শেষ হয়ে গেল। কি একটা ফালতু মাইক্রোফোন দিছে, ওমরা থেকে আমরা কোনো কথাই আসে না। আর কি একটা ক্যামেরা দিছে, ক্যামেরায় কি আমার দেখা যায় কি যায় না আমি তাও জানি না। টিভিতে গেলে খালি আমার গোলা দেহ আর গোলা দেহ ল্যাডের সেলের আমার। আর স্টুডিওর ভিতরে যারা আছে তারা তো আরো বন্ধ, আর সবচেয়ে বড় বন্ধ আমার বস। আলার পর দুনিয়ার কিপটা 500 টাকা ভাঙে না। আপনার কানের ইয়ারফোনটা খুলেন, সানি লিওনের গান আপনার ইয়ারফোনে বাজতাছে। ও সানি লিওনের গান আমার ইয়ারফোনে বাজতাছিল, ও সরি আমি ভুলে গেছিলাম গা। আসলে ওর অনেক বড় ফ্যান তো রাত্রে ওর গানটা দেখি আর কি। আর আমাকে চ্যানেল করলাম অনেক ভালো, আর আমাকে বস তো আরো ভালো, বস তো আমাকে অনেক বড় হৃদয়বান, আর বসের আমি অনেক সম্মান করি। জি আমরা ওইটা দেখতেই পারতাছি। আচ্ছা আপনি আমাদের রিপোর্ট জানান যে আমাদের খবর আছে চ্যানেলের আবহাওয়ার খবর শুনে পাবলিক কেমন উপকৃত হয়েছে। জি অবশ্যই, আমি এখন একটা সাধারণ পাবলিককে জিজ্ঞেস করব যে আমাদের খবর আছে চ্যানেলের খবর দেখে সে কতটুকু উপকৃত হয়েছে। এ ভাই দাঁড়ান, আপনি কি আমাদের খবর আছে চ্যানেলের আবহাওয়ার সংবাদটা দেখছেন? হ্যাঁ অবশ্যই, আমি তো আপনাকে খবর আছে চ্যানেলের আবহাওয়ার খবরটা দেখে নিশ্চিন্তে সারা সারা বেরোইছি। দর্শক আপনারা দেখতেই পারলেন যে আমাদের খবর আছে চ্যানেলের আবহাওয়ার খবরের উপরে জনগণরা কতটুকু নির্ভরশীল। রাখেন আপনাকে খবর আছে চ্যানেলে আজকে কইছে যে সারাদিন মুষলধারে বৃষ্টি হইব, তাইলে আপনি সাদা সারা বেরোলেন কে? এটাই তো কাহিনী, আপনাদের খবর আছে চ্যানেল আবহাওয়ার খবরে কইছে সারাদিন বৃষ্টি হইব, মানে বিগত দুই বছরে কোনো বৃষ্টি হইব না, কিন্তু হালার পোহন বেশি দিনে বন্যামি কিন্তু চালাবি না, যদি বন্যামি বেশি দিন চালাস খেতে ফেলে খালি করে তুমি পাবলিকের সামনে মুক্ত হইতে পারবি না। অনেক ভালো স্কিপ আছে ওটা, ওটা যদি আমরা করতে পারি টিআরবি অনেক পারবো। স্ক্রিপ্ট তো আমি ওয়াশরুমে রাখছিলাম, ওই লাগবেন হালো বই দিকে টয়লেট থেকে স্ক্রিপ্ট এলো আয়। বস স্ক্রিপ্ট তো হলুদ হয়ে গেছে। কেমনে? বস এটা জেরিনের কাম। আসলে আমাকে স্ক্রিপ্ট ছাড়া এবার কাম চালাই দিব। আচ্ছা চালা। দর্শক বিন্দু অনেকদিন ধরে আমরা খবর পাচ্ছি যে একটা ইফতারি দোকানে অনেক দুর্নীতি হচ্ছে, তো আমরা সরাসরি সেই ইফতারি দোকানে চলে যাব, আর সেই ইফতারি দোকান থেকে আমাদের রিপোর্ট জানাচ্ছে বয়াতি বারেক মিয়া। তো দর্শক বিন্দু আমরা এখন আসছি সেই ইফতারি দোকানের সামনে যে ইফতারি দোকানদার সবচেয়ে বড় দুর্নীতিবাদ, সে একটা আলুর টপের দাম 20 টাকা রাখে যা এই শহরে সবচেয়ে বেশি দাম। ওই যে দেখা যাচ্ছে ইফতারি দোকানদার, চলুন আমরা তার সাথে কথা বলি। এই হালারপো, আপনি তো এই দোকানের মালিক? জি। তা শুনলাম অন্যান্য ইফতারি দোকানের চেয়ে আপনার দোকানের ইফতারি দাম অনেক বেশি। না কে কইছে? অন্যান্য দোকানে একটা আলুর টপের দাম 5 টাকা আর আপনার এখানে একটা আলুর টপের দাম 20 টাকা, কেন? আলুর চপের দাম 20 টাকা হইব না, কারণ বাজারে তো পটলের দাম বেশি। হালার পো, পটলের লোক আলু সম্পর্ক কি? মিয়া পটলের দাম বাড়লে আলুর চপের দাম বাড়বো না?
আপনি তো দাদা পুরা ফাউল, আপনি বিষয়টাই বুঝেন না। আমি তা শুনলাম অন্যান্য দোকানে একটা বেগুনের দাম 5 টাকা আর আপনার এখানে একটা বেগুনের দাম 20 টাকা, বেগুনের দাম এত বেশি কেন? বেগুনের দাম বেশি হইবো না, কারণ বাজারে তো লাউয়ের দাম বেড়ে গেছে। ভাই আমার আর একটা কথা বলেন, অন্যান্য দোকানে বুটের দাম 100 টাকা কেজি কিন্তু আপনার এখানে 400 টাকা কেজি, কাহিনী কি? এই জায়গায় তো বুটের দাম বেশি, তাতে আমাকে কিছু করার নাই, কারণ সরকারে তো চিনির দাম বাড়িয়ে দিছে, চিনির দাম বাড়াইলে বুটের দাম বেশি হইবো না। তোর একটা কথা কানে নিতে পারো, পাশার মধ্যে পাঠানগুলো দাগ পরে দেবো, তোর বুটের লগে চিনির সম্পর্ক কি? আপনার পিছন কালা মানে ভবিষ্যৎ অন্ধকার। আর হইলো না, সবকিছু গুছা, শেষ পর্যন্ত আমাকে খবর আছে চ্যানেলেরই, খবর হয়ে গেল গা। বস জলদি লাইভে আসেন, অনেক ইম্পর্টেন্ট খবর আছে। কি ইম্পর্টেন্ট খবর আছে? এই খবর পাওয়ার পর আমগো চ্যানেলে টিআরপি শেয়ার করতে পারবো, কষ্ট কি টপ অনেও দিতে পারে আমগো চ্যানেল, এত ইম্পর্টেন্ট নিউজ ফাক আপনি হরে। তো দর্শক বিন্দু, আমরা এইমাত্র একটা ইম্পর্টেন্ট খবর পেয়েছি যে খালাবাগান জঙ্গলে নাকি দুজন এমন মানুষ পাওয়া গেছে যাদের থেকে নির্ণয় করা যাচ্ছে না যে তারা মানুষ নাকি অন্য গ্রহের কোনো প্রাণী। তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে দেখুন আমাদের খবর আছে চ্যানেল, আর আমরা সরাসরি চলে যাচ্ছি খালাবাগানে মিস্টার মাসুদ রানার কাছে। বস আমি আপনার আবার কল করছি, কারণ আমি দেখতে পাচ্ছি যে জঙ্গলের মাঝখানে দুইটা পোলা প্রতিমন্দির মতো এমন এমন করতেছে, তাই আমার মনে হলো যে এটা অনেক ইন্টারেস্টেড, তাই এটা পাবলিকে জানানোর জন্য আমি এখানে আসছি যে তারা মানুষ নাকি এলিয়েন আসেন আমাদের সাথে জানি আমরা। তা ভাই আপনারা এখানে কি করতেছেন? আসলে আমরা জঙ্গলে গাড়ায় টিকটক ভিডিও বানাই, কারণ রাস্তায় টিকটক বানাই দিলে তো আমাকে পাবলিকে খেতে ফেলে, খালি করে দেয়, অনেক ব্যথা করে তখন, এখন অনেক ব্যথা। জি আচ্ছা আপনাদের টিকটক বানিয়ে লাভটা হয় কি? লাভটা হয় কি মানে আমরা টিকটক বানিয়ে দেশের উপকার করতেছি, দশের উপকার করতেছি, দেশের একটা মন্ত্রী রাজনা করতে পারে আমরা টিকটকের রাজনা করতেছি। জি কিভাবে? কারণ এখন বাংলাদেশে টিকটকার আছে, বাংলাদেশের গর্ব টিকটকার, এখন যদি কোনো দেশের লেভে যুদ্ধ লাগে আমরা টিকটকাররা হাত দিয়ে গুলি করে অর্ধেক শূন্য মেরালাম দেখবেন। আরে আমাকে চ্যানেলের তো টিআরপি 3 গুণ বেড়ে গেছে গা, আমরা তো আবার টপ হয়ে বরুম, এই পর্যন্ত বাংলাদেশে এরকম টিআরপি কোনো চ্যানেলই হয় নাই। আমাকে এত জনের ভবিষ্যৎ নষ্ট, এত দিনের কষ্ট নষ্ট, টিকটক চাপা ভাঙছে ওইটাও নষ্ট। আরে আমার কাছে কোনো জিনিস নষ্ট হয়েছে নাকি? ওইটাই ভালো করে কয়ে দিলাম। রিপোর্ট তো হলুদ হয়ে গেছে গা। এই কামটা করছে কেডা? বস নিজে। আপনার আগে গেছিলাম যে টয়লেটে টিস্যু লাগান।